কোরবানি দেওয়ার আগে ও পরে করণীয় আমল কি? কোরবানির আগে আমরা কি করব, কোরবানির পরে আমরা কি করব? দেখুন, কোরবানির পশু জবাই করা, নিজের হাতে জবাই করাটা সুন্নাত। আমরা অনেকে এটা করতে চাই না, হুজুর দিয়ে করাইতে চাই। ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, খুব সহজ নিয়ম, কিভাবে কোরবানি করবেন? কোরবানির পশুকে শোয়াইলেন, পশ্চিমমুখী করে শোয়াইলেন, শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো, মজবুত করে, এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবাই করতে হলে আল্লাহ হালাল করেছেন, কিন্তু অপ্রয়োজনে তাকে খোঁচায় খোঁচায় কষ্ট দিয়ে যেন জবাই করতে না হয়, যেন সাকো ভালো করে ধার নেবে, যাতে এক পচেই জবাই হয়ে যায়, অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে। হুজুর বরং দশটা গরু যখন জবাই করে, হুজুরের ওই ছুরি একটা দিয়া দুইটা তিনটা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায়। এরপরে হুজুর শুধু খোঁচাইতে থাকে, পোঁচাইতে থাকে, জবাই আর হয় না, আর সত্যিও তো ক্ষয় হয়ে যায়। যেন নিজের পশু নিজে জবাই করলে উত্তম। তো কিভাবে করবেন, যেটা বলছিলাম যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে, সোয়াইলের কণ্ঠনালী, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুইটা চিকন আপনার নালী আছে, এগুলো কেটে ফেলবেন মাঝখান বরাবর, বিসমিল্লাহ পড়ে, রগ নাই এরকম নরম জায়গা থেকে পুষ দিলেই অটোমেটিক ইনশাল্লাহ রগগুলো কাটা যাবে, দেখাই যাবে পরিষ্কার যে এগুলো কাটা গেছে কিনা। বাস ফিরে এসে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করলেন, হয়ে গেল। কোরবানির ক্ষেত্রে সুন্না হলো যে কোরবানি পশু শোয়াইছেন, কোনো কোনো রওয়ায়েত ইন্ন যাতু ওয়াজহাল লাযী ফাতারা সামাআত ওয়াল আরদ হানীফা ওয়া মা আকাল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা মাইতু আনা ওয়াল মুসলিমিন, এটা পড়া মুস্তাহাব। কোনো কোনো রওয়ায়েত আছে, যদি সেই রওয়ায়েতের সনদ নিয়ে অনেক মুহাদ্দিস আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তির ঊর্ধ্বে যেটা সেটা হলো যে কবলা দিকে আপনি শোয়াইছেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ এটা আপনার তরফ থেকে পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি, স্যাক্রিফাইস করছি, কোরবানি করছি, এই কথা বলে আপনি ছুরি চালাবেন, বিসমিল্লাহ আল্লাহ বলে ছুরি চালা দিলেন, কোরবানি হয়ে গেল, শেষ। খুব সিম্পল কাজ। এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন নবিয়িকা মুহাম্মদ ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ ও খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এটা বলা সুন্নাত। না বললেও কোরবানি হয়ে যাবে, বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি নিজের থেকে তরফ থেকে বলবো, আল্লাহ আমার তাকে বলো মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন, যেমন আপনি আপনার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আপনার খলিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন, এটাও এরকম আপনি কবুল করেন। বাস এটা বললেন, আপনার কোরবানি কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আর যদি এটা বলতে নাও পারেন বাংলা বললে তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই।